আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে হাইব্রিড গাড়ির ব্যাটারি নষ্ট হলে করণীয় কী এবং কিভাবে এর সহজ সমাধান করতে পারবেন হাইব্রিড গাড়ির ব্যাটারি সাধারণত দীর্ঘস্থায়ী হয় তবে সময়ের সাথে বা ভুল ব্যবহারের কারণে ব্যাটারির কার্যক্ষমতা কমে যেতে পারে নষ্ট ব্যাটারির প্রতিস্থাপন বা মেরামতের সময় যেসব বিষয়গুলো মাথায় রাখা উচিত তা নিয়ে থাকছে কিছু কার্যকারী টিপস তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে খুব সহজে বিষয়টি জানতে পারবেন হাইব্রিড গাড়ির ব্যাটারি নষ্টের সাধারণ লক্ষণগুলো কি কি। দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া গাড়ি স্টার্ট হতে সমস্যা বা গাড়ির পাওয়ার কমে যাওয়ার মতো সমস্যাগুলো কিভাবে বুঝবেন নাম্বার দুই ব্যাটারি চেক করুন বা চেক করান গাড়ির ব্যাটারি বা ইলেকট্রিক্যাল সিস্টেম চেক করাতে পারেন বাংলাদেশে নির্ভরযোগ্য গ্যারেজ বা সার্ভিস সেন্টারগুলো কি কি এবং কোথায় পাওয়া যায় নাম্বার তিন ব্যাটারি রিকন্ডিশন বা রিপেয়ারিং বাংলাদেশে কিছু সার্ভিস সেন্টার পুরনো ব্যাটারি রিপেয়ারিং বা রিকন্ডিশন সেবা দিয়ে থাকে কীভাবে এই প্রক্রিয়া কাজ করে এবং এর খরচ কেমন হতে পারে তা জানুন নাম্বার চার নতুন ব্যাটারি কেনার টিপস যখন ব্যাটারি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় তখন নতুন ব্যাটারি কেনার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় কোথা থেকে সঠিক ব্যাটারি কেনা যায় খরচ কেমন হবে এবং কেনার সময় কি কি বিষয় বিবেচনা করতে হবে নাম্বার পাঁচ ব্যাটারি রক্ষণাবেক্ষণের টিপস কিভাবে নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব্যাটারির আয়ু বাড়ানো যায় চার্জ সঠিকভাবে রাখা তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ব্যাটারির ওভারলোড না করা সম্পর্কিত প্রশ্ন বা পরামর্শ নাম্বার ছয় বাংলাদেশের আবহাওয়ায় বিশেষ সতর্কতা বাংলাদেশে গরম আবহাওয়া ব্যাটারি কার্যকারিতা কীভাবে প্রভাবিত হয় এবং এ থেকে বাঁচার উপায় আপনারা হাইব্রিড গাড়ি ব্যাটারি সমস্যা সমাধানে এই ভিডিওটি দেখুন এবং নতুন ব্যাটারি কেনা বা মেরামতের সহজ উপায় জানুন আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য